আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ মাসুম রব্বানী, সিনিয়র শিক্ষক বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ। তোমাদেরকে অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজকে সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের পাঠ 10 ইতিকাফ ও সাদাকাতুল ফিতির বিষয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় ইতিকাফ ও সাদাকাতুল ফিতির। এই পাঠ আলোচনার পর আমরা এই পাঠ থেকে ইতিকাফ ও সাদাকাতুল ফিতির সম্পর্কে জানতে পারব এবং বলতে পারব। আমরা আমাদের আলোচনাকে দুটি পর্বে ভাগ করে নেই। প্রথম পর্বে আমরা ইতিকাফ ও দ্বিতীয় পর্বে সাদাকাতুল ফিতির সম্পর্কে আলোচনা করব। এই পর্যায়ে আমরা ইতিকাফ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা ইতিকাফের পরিচয় জেনে নিই। ইতিকাফ আরবি শব্দ, এর আবিধানিক অর্থ অবস্থান করা, আটকে থাকা ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় সাংসারিক কাজকর্ম ও পরিবার থেকে আলাদা হয়ে মসজিদে ইবাদতের নিয়তে অবস্থান করাকে ইতিকাফ বলে। ইতিকাফের গুরুত্ব, ইসলামী শরীয়তের দৃষ্টিতে ইতিকাফ সুন্নতে মুআক্কাদা কিফায়া, এটি আদায় না করলে সকলেই গুনাহগার হবে। ইতিকাফ আদায় করলে যাবতীয় পাপ থেকে বাঁচা যায় এবং আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় হয়। ইতিকাফের ফলে লাইলাতুল কদর লাভের সৌভাগ্য হতে পারে। লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম একটি রাত্রি, যা রমজানের শেষ দশকের কোনো এক বিজয় রাত্রিতে সংগঠিত হয়ে থাকে। অর্থাৎ 21, 23, 25, 27, 29তম রাত্রির কোনো একটি রাত্রিতে লাইলাতুল কদর সংগঠিত হয়। ইতিকাফ যেহেতু রমজানের শেষ দশকে আদায় করতে হয়, সেহেতু যারা ইতিকাফ করবে তারা লাইলাতুল কদরের বরকত লাভ করতে সামর্থ্য হবে। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন। তিনি ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত এভাবে ইতিকাফ করতেন। তার ইন্তেকালের পর তার স্ত্রীগণও এভাবে ইতিকাফ করেছেন। ইতিকাফের বিধান, ইসলামের দৃষ্টিতে ইতিকাফ সুন্নতে মুআক্কাদা কিফায়া, অর্থাৎ কোনো এলাকা থেকে কিছু সংখ্যক লোক আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, আর যদি কেউ আদায় না করে তাহলে সকলেই এর জন্য গুনাহগার হবে। ইতিকাফ আদায়ের সময় ও নিয়ম, ইতিকাফ আদায়ের সময় হলো রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা সুন্নত। এছাড়া অন্য যে কোনো সময় ইতিকাফ করা যায়, তবে তা নফল হিসাবে গণ্য হবে। ইতিকাফের নিয়ম হলো, পুরুষ লোক মসজিদে ইতিকাফ করবে আর স্ত্রী লোক নিজ ঘরের নির্দিষ্ট স্থানে ইতিকাফ করবে। রমজানের 20 তারিখ সূর্যাস্তের পূর্বে পুরুষ লোক মসজিদে এবং স্ত্রী লোক ঘরের ইতিকাফের জন্য নির্ধারিত স্থানে অবস্থান করবে, আর ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত ইতিকাফ থেকে বের হয়ে আসা যাবে না। অর্থাৎ ঈদুল ফিতরের চাঁদ দেখা গেলে তখন ইতিকাফ ভাঙ্গা যাবে। অর্থাৎ 20 রমজান এর সূর্যাস্তের পূর্ব থেকে শুরু করে 30 রমজান সূর্য অস্ত পর্যন্ত পুরুষ লোক মসজিদে অবস্থান করবে এবং স্ত্রী লোক ইতিকাফের জন্য নির্দিষ্ট স্থানে অবস্থান করবে। এরপর তারা ইতিকাফ ভেঙে বের হয়ে আসবে। ইতিকাফের সর্বোচ্চ সময় 10 দিন এবং সর্বনিম্ন সময় 1 দিন 1 রাত। এই আলোচনা থেকে আমরা ইতিকাফ সম্পর্কে মোটামুটিভাবে ধারণা লাভ করতে পেরেছি। এখন আমরা আমাদের আলোচনার দ্বিতীয় পর্ব সাদাকাতুল ফিতির সম্পর্কে আলোচনা করব। সাদাকাতুল ফিতির
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। প্রথমে আমরা এর পরিচয় জেনে নিই। সাদাকাতুল ফিতির হচ্ছে ঈদুল ফিতরের দিন ঈদের সালাতের উদ্দেশ্যে রওনা হওয়ার পূর্বে সাওমের ত্রুটি বিচ্যুতি সংশোধন ও আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে গরিব দুঃখীদের সহযোগিতায় যে নির্দিষ্ট পরিমাণ অর্থ সম্পদ দান করা হয় তাকে সাদাকাতুল ফিতর বলে। সাদাকাতুল ফিতরের গুরুত্ব ও তাৎপর্য। সাদাকাতুল ফিতির আদায় করা ওয়াজিব, কেউ যদি আদায় না করে তাহলে ওয়াজিব পালন করার কারণে সে গুনাহগার হবে। সাদাকাতুল ফিতির আদায় করলে রোজা পালনে যেসব ত্রুটি বিচ্যুতি হয় তার ক্ষতিপূরণ হয়ে যায়। আর সাদাকাতুল ফিতির আদায়ের মাধ্যমে ধনী গরিবের ব্যবধান কমে যায় এবং পরস্পরের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে ওঠে। এছাড়াও গরিব লোকেরা ঈদের খুশিতে অংশীদার হতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদাকাতুল ফিতরের দ্বারা সাওম পালনের সকল প্রকার দোষ ত্রুটি দূরীভূত হয় এবং গরিবের পানাহারের ব্যবস্থা হয়। অতএব আমাদের সাদাকাতুল ফিতর আদায় করা উচিত। আমরা এখন জানব কার উপর সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। মৌলিক প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক প্রত্যেক স্বাধীন মুসলিম নরনারীর উপর সাদাকাতুল ফিতির আদায় করা ওয়াজিব। মৌলিক প্রয়োজন বলতে আমরা বুঝি জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয় যে উপকরণ, যা ছাড়া আমাদের জীবন চলবে না, সেটাকে বলা হয় মৌলিক প্রয়োজন। আর নিসাব বলতে বুঝি স্বর্ণের হিসাবে 7.5 তোলা এবং রৌপ্যের হিসাবে 52.5 তোলা বা এর সমপরিমাণ মূল্য। অর্থাৎ কারো নিকট জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয় উপকরণ ব্যতীত অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ থাকলে তাকে অবশ্যই যাকাত তাকে অবশ্যই সদকাতুল ফিতর আদায় করতে হবে, সে নারী হোক অথবা পুরুষ হোক। তবে এক্ষেত্রে স্বাধীন হতে হবে, কোনো দাস বা পরাধীন ব্যক্তির উপরে সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব নয়, শিশুর উপরেও সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব নয়। তবে শিশু এবং পরাধীন বা দাস দাসীর সদকাতুল ফিতর তার অভিভাবক আদায় করবে। এমনকি ঈদের দিন সুবি সাদিকের জন্য, ঈদের দিন সুবি সাদিকের সময় কোনো সন্তান জন্মগ্রহণ করলে তারও সদকাতুল ফিতর আদায় করতে হবে, আর এটা তার পিতামাতা আদায় করবে। সদকাতুল ফিতর আদায় কখন করব সেটা এখন আমরা আলোচনা করব। ঈদের সালাতের উদ্দেশ্যে ঈদগাহে রওনা হওয়ার পূর্বে সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। এর পূর্বেও আদায় করা যায়, ঈদের সালাতের পরেও আদায় করা যায়। ঈদের সালাতের পরে আদায় করলে এতে স্বভাব কমে যাবে, তাই ঈদগাহে ঈদের সালাতের উদ্দেশ্যে রওনা হওয়ার পূর্বেই আদায় করা উত্তম। সদকাতুল ফিতরের পরিমাণ, সদকাতুল ফিতরের পরিমাণ হচ্ছে জন প্রতি অর্ধ সা বা 1 কেজি 650 গ্রাম আটা, গম অথবা আটা, যার বর্তমান বাজার মূল্য 70 টাকা। এছাড়া খেজুর, কিশমিশ, পনির ও জব দ্বারা সদকাতুল ফিতর আদায় করা যায়। এক্ষেত্রে এগুলোর পরিমাণ হচ্ছে 3 কেজি 300 গ্রাম অথবা এর সমমূল্য পরিশোধ করতে হবে। বর্তমান বাজার মূল্যে সদকাতুল ফিতির সর্বনিম্ন 70 টাকা এবং সর্বোচ্চ 2200 টাকা। এই আলোচনা থেকে আমরা সদকাতুল ফিতির সম্পর্কে জানতে পারলাম। আসো আমরা সবাই ইতিকাফ করার চেষ্টা করি এবং সদকাতুল ফিতির আদায় করি। আর এই রমজান মাসের অবশিষ্ট দিন সালাত, কোরআন তেলাওয়াত, জিকির আজবার, আজকার, তাজবিদ, হালিলের মাধ্যমে অতিবাহিত করি। আর আমরা সবাই নিজ নিজ বাড়িতে অবস্থান করব এবং নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিব। আর আমি তোমাদের জন্য 2টা বাড়ির কাজ দিচ্ছি। 1 নম্বর হলো আল্লাহর নৈকট্য লাভে ইতিকাফের গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর দারিদ্র বিমোচনে সদকাতুল ফিতরের ভূমিকা মূল্যায়ন করো।
এই দুটি বাড়ির কাজ তোমরা অবশ্যই করবে। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য সুস্বাস্থ্য কামনা করছি। আশা করি আগামী ক্লাসে আবার দেখা হবে। এই প্রত্যাশায় আজকের অনলাইন ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।